নমস্কার, আমি ইউটিউবে এসেছি বহুদিন থেকে। প্রোগ্রাম আপনারা দেখছেন, খুব ভালো খবর পাচ্ছি। আপনারা আমার প্রোগ্রাম দেখে আপনারা যে উপকৃত হচ্ছেন, এটা আমার কাছে একটা ভীষণ পরম প্রাপ্তি। দারুণ ভাল লাগছে, আমি প্রোগ্রাম করে যাব, আপনারা দেখুন, খুব ভাল লাগবে। আমি বিভিন্ন বিষয় নিয়ে একটু একটু কথা বলবো, অল্প অল্প করে বলছি, আপনাদের ভাল লাগবে। আজকে বলবো বাস্তু নিয়ে। বাস্তু আমাদের জীবনে কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। পৃথিবীতে যত আশ্রম আছে, সবচেয়ে গৃহাশ্রম হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। পৃথিবীতে যত আশ্রম আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গৃহাশ্রম। আর গৃহাশ্রমের মধ্যে যে আমাদের বেডরুমটা আছে, সেটা কিন্তু আমাদের ভাইটাল একটা দিক। জ্যোতিষের অনেক বা বাস্তুর সম্বন্ধে অনেক একটা ভাইটাল কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন। পৃথিবীতে যত আশ্রম আছে, বারবার বলছি, সবচেয়ে গৃহাশ্রম হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। এর উপর আশ্রম কিছু নেই। আর এই গৃহাশ্রমের মধ্যে যে আমাদের বেডরুমটা আছে, যেটা যে বেডরুমে আমরা ঘুমাই, সেই রুমটা, আর প্রত্যেকের বেডরুমে বা যাদের অল্প রুম আছে তাদের ঠাকুর ঘরও আছে, প্রত্যেকের যে যার ঠাকুর আছে, সে ঠাকুর ঘরটা কিন্তু ভীষণ ভাইটাল। তারপরে আমি স্টাডি রুম আসবো, পড়াশোনার ঘরটা ভীষণ ভাইটাল, তার সঙ্গে আসবো রান্নাঘর, সেটাও ভাইটাল। এই বাস্তু দোষ থাকলে কিন্তু গৃহকর্তার মাথা গরম হয়। বাস্তু দোষ যদি থাকে, দেখবেন বাড়িতে কালো পিঁপড়ে, কালো পোকামাকড়ের উপদ্রব হয়। বাস্তু দোষ থাকলে ছেলে মেয়ের পড়াশোনা ঠিক মতো হবে না। বাস্তু দোষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি হয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, 40 বছর ভাড়া বাড়িতে ছিল, সুন্দর ছিল, রোজগার ভালো ছিল, ভালো চলেছে, তারপরে অনেক কষ্ট করে একটা গৃহ বাড়ি করেছে, গৃহকর্তার পরে মৃত্যুও হয়েছে, এরকম দেখা যায়, মানে সেই বাড়ি স্যুট করছে না। এটার কি উপায় আছে? প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বাস্তু যখন বানাবেন তার কিছু পদ্ধতি আছে, বানানোর পর কিছু পদ্ধতি আছে। তো বাস্তু দোষ কি বললাম আমি, যে অনেকের বাস্তু ভুল ভাল করে, যেমন ঈশান কোণ, আমাদের ঠাকুর দেবতার স্থান, ঈশান কোণ রান্নাঘর বা পায়খানা বাথরুম, খুব বাজে একটা দিক, এটা মোটেই চলবে না। ঈশান কোণে পায়খানা বাথরুম, ঈশান কোণে রান্নাঘর মোটেই চলবে না, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। ঈশান কোণ ঠাকুর দেবতার স্থান, ঈশান কোণে থাকবে ঠাকুরের একটা ছোট্ট আসন, ঠাকুরের একটা ছোট্ট ঘর, সেই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সিঁড়ির নিচে রিজার বা তার মধ্যে হেঁটে যাওয়া, এটা কিন্তু বাস্তু দোষের মধ্যে পড়ে। অনেকে সিঁড়ির নিচে দেখবেন ঠাকুর ঘর, খুব বাজে, আমরা সিঁড়ির উপর দিয়ে যাচ্ছে, নিচে ঠাকুর ঘর, এটা ভালো না। অনেক দেখবেন, দেখবেন অনেক ভারী জিনিসপত্র, আগরম বাগরম জিনিস ঈশান কোণে রেখে দিয়েছে, এটা কিন্তু অশুভ দোষ। দরজার সামনে ঢুকতেই দেখবেন জুতোর একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, জুতোর সবসময় কেস সবসময় বন্ধ রাখা দরকার, বা একটু সাইডে ঢুকেই যেমন না দেখতে পায়। 4-5টা ঝাঁটা দরজার সামনে রেখে দিয়েছে, এটা কিন্তু বাস্তু দোষ হয়ে যায়। আরেকটা কিছু বাস্তু দোষ হয়, যাদের বাড়ি দেখবেন, বাড়িতে যাদের দুধযুক্ত গাছ আছে, যে গাছের পাতা এবং ফুল ছিঁড়লে দুধের মতো আটা বেরোয়, সেই গাছ যদি বাড়িতে রাখা যায়, খুব ডিস্টার্ব, খুব সমস্যা, বাস্তু দোষ হবেই। বাড়ির গৃহকর্তার অর্থনৈতিক ডিস্টার্ব হবে, মানসিক অস্থিরতা দেখা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বরের মধ্যে, গৃহের মধ্যে কোনো দুধযুক্ত গাছ থাকবে না, যে গাছের পাতা ছিঁড়লে দুধ এবং দুধের মতো আঠার মতো বেরোয়, সেটা কিন্তু চলবে না, যাদের আছে কেটে দেন। কাঁঠাল গাছ বাড়িতে থাকা অশুভ, কাঁঠাল সিঁদুর খেয়ে নেয়। দেখবেন একটা ঘরে 4-5টা ভাই, তার মধ্যে ছোট ভাইয়ের বউ মারা গেছে বা ছোট ভাই মারা গেছে, কাঁঠাল গাছ কিন্তু খুব অশুভ। বহু বীজ বাড়িতে রাখাই উচিত না। অনেকে পেঁপে গাছ আছে, পেঁপে কিনে আনবো বাজার থেকে, কাঁঠাল বাজার থেকে এঁচড় কিনে আনবো, কিন্তু রাখা চলবে না বাস্তুর এরিয়ার মধ্যে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কোথার থেকে কি হয় কিন্তু আমরা জানি না, বাস্তু দোষ কিন্তু এটা হয়। এই বাস্তু দোষের ফলে অনেক কিন্তু ক্ষতি হয়ে যায়, অর্থনৈতিক দৃষ্টা, মানসিক অস্থিরতা ভীষণ, এগুলো কিন্তু খেয়াল রাখতে হয় অনেকের বাস্তু। তাহলে এগুলো উপায় কি, উপায় কিছু কিছু আছে, আমি বলবো আপনারা শোনেন। যদি কারো জায়গা কেনা থাকে, বাড়ি হয়তো কদিন বাদে করবেন, তিল বীজ বা সর্ষের বীজ ছড়িয়ে দেন জায়গার মধ্যে, তিল বীজ বা সর্ষের বীজ ছড়িয়ে দেন। ওই যে তিল বীজ সর্ষের বীজ হবে, ওখানে তিল গাছ হবে, সর্ষের দানা হবে, ওটা আবার ছড়ানো হবে, ওটা আবার পড়ে যাবে, তারপরে আপনি বাস্তু করুন। বাস্তুর লক্ষ্য রাখবেন, খোঁড়াখুঁড়ির সময় যদি হাড় গুড় পাওয়া যায়,
তাহলে কিন্তু সেই দোষটা বাস্তুটার দোষ আছে। বাড়ি যখন করবেন এক হাত বাই এক হাত গর্ত করবেন, সেই মাটিটা আপনি তুলে রাখবেন, তারপরে সেই মাটিটা আবার দেবেন। যদি পুরোপুরি ভরে যায় ওই মাটিতেই ওই গর্তটা, তাহলে জানবেন বাস্তু দোষ নেই। কিন্তু যে মাটিটা গর্ত করলেন ওই মাটিটা দেওয়ার পর দেখবেন অনেকটা অন্তত চারি মানে চারি চার মানে কি বলবো চার আঙুল আপনার বাকি আছে মাটিটা ভরতে, সেটা কিন্তু বাস্তু দোষ আছে। এগুলো কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষদর্শী কথা বলছি, এগুলো করলে কিন্তু মিলিয়ে নেবেন আপনারা। বাস্তু যেটা ঘর বাড়ি করা হয় সেটা কিন্তু আমাদের নিয়ম মেকে চলতে হয়। যেমন সোম বুধ বৃহস্পতি শুক্র বাড়ি করার শুভ দিন, সোম বুধ বৃহস্পতি শুক্র এ বাইরে যদি বাড়ি পুতুল ভিত করা হয় বা এই অন্য বাড়ি করা হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়, এবং সেটা যদি শুক্লপক্ষ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। পূজার ঘর অবশ্যই ঈশান কোণে থাকবে, রান্নাঘর অবশ্যই অগ্নিকোণে থাকবে, দক্ষিণ দিকে অবশ্যই রাখা উচিত হচ্ছে নলকূপ বা ছায়া, উত্তর পূর্ব দিকে অবশ্যই ঠাকুর ঘর থাকবে, ঈশানকোণ উত্তর পূর্ব কোণ মানে ঈশানকোণ সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। তো বাস্তুর যে এক একটা দোষ আছে বলবো, চৌকিদার অনেক ফ্ল্যাট বাড়ি হয়েছে চৌকিদার সবসময় বাড়ির বাম দিকে থাকবে, অনেকে ডান দিকে রাখেন, খুব ক্ষতি। চৈত্র মাসে বাড়ি যদি কেউ করে তার রোগ ভোগ হয়, বৈশাখ মাসে বাড়ি তৈরি করলে ধনরত্ন প্রচণ্ড লাভ হয়, আষাঢ় মাসে বাড়ি করলে কিন্তু পশু পাখি ধন রত্ন অনেক কিছু নাশ হয়ে যায় আষাঢ় মাসে বাড়ি শুরু করলে, শ্রাবণ মাসে বাড়ি সবচেয়ে খারাপ মৃত্যু পর্যন্ত হতে পারে, আপনারা মিলিয়ে নেবেন। শ্রাবণ মাসে বাড়ি যদি কেউ তৈরি করে তার গৃহকর্তার মৃত্যু পর্যন্ত একদম করবেন না। এবং জ্যৈষ্ঠ মাসেও কিন্তু বাড়ি করা ঠিক না, ওখানেও কিন্তু শরীর খারাপ হয় বাস্তু মানে মানে বা গৃহকর্তার বা বাড়ির লোকজনদের। এবং ভাদ্র মাসে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়, আশ্বিন মাসে বাড়ি করলে পদ্রি বিয়োগ হয়ে যায় ওই বাড়িতে। সবচেয়ে বাড়ি করার ভালো মাস হচ্ছে কার্তিক মাস, ধন দৌলত লাভ, ধনধান্যে পুষ্পভরা হয়ে যায় বাড়ির মধ্যে নতুন বাড়িতে ঢোকার পর। অঘ্রাণ মাসে যদি বাড়ি করা যায় চোর ডাকাতের একটা বিশাল ভয় থাকে, বাড়ি হবে ঢুকলেন চার ছ মাস বাদে একটা চুরি ডাকাতে কিন্তু হয়ে যায়। মাঘ মাসে বাড়ি করলে কিন্তু বাড়ি যদি তৈরি করা হয় শুরু করা হয় বা গৃহপ্রবেশ করা হয় তাহলে কিন্তু অগ্নি ভয় হয়, বাড়িতে আগুন লেগে যেতে পারে। ফাল্গুন মাসে বাড়ি করলে পুত্র কন্যাদি লাভ হয়, খুব দারুণ ভালো, খুব দারুণ, খুব ভালো, খুব ভালো। তো সেই জায়গায় বলবো এই যে মাসগুলো বাড়ি করার কিন্তু উপযুক্ত সময় ভালো, তার মানে বৈশাখ মাসে বাড়ি করার খুব ভালো এবং কার্তিক মাসে বাড়ি করা খুব ভালো, ফাল্গুন মাসে বাড়ি করা খুব ভালো, এই মাসগুলো কিন্তু দেখতে হবে। এগুলো সব মেনে টেনে চললে কিন্তু ভীষণভাবে ভালো হয়। বাড়ির গাছপালা লাগানো যদি থাকে, পশ্চিম দিকে গাছপালা থাকবে, খুব ভালো ফল পাওয়া যাবে, এবং সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। গৃহকর্তার মাথা গরম হয়ে যাওয়া মানেই খুব ডিস্টার্ব, গৃহের অর্থ মানসিক অস্থিরতা বিভিন্ন দিকে হয়ে যাবে। বললাম বাস্তু আমাদের কিন্তু জীবনের, ছেলে মেয়ে পড়াশোনা করছে, পড়াশোনা হবে না, ভালো বুদ্ধি ভাড়া বাড়িতে চলে এই বাড়িতে আসার পর বলবা, বাড়িতে দেখবেন দরজা জানলাগুলো কেঁচড় কেঁচড় আওয়াজ হচ্ছে, নতুন দরজা পরিষ্কার পরিচ্ছন্ন দরজা জানলা কেঁচড় কেঁচড় আওয়াজ হচ্ছে, কোনো কিছু ভালো ফল হচ্ছে না। হঠাৎ করে দেখবেন বাড়িতে উই, বৃষ্টি নেই জল নেই মানে উই বয়ে উঠলে উই লেগে গেছে দেয়ালের মধ্যে, উই ধরে গেছে। যে বাড়িতে উই পোকা মানে বলমেক যে বাড়িতে থাকে খুব অশুভ, সেই বাড়িতে কোনো শান্তি থাকবে না, প্রচণ্ড কালো পিঁপড়ে থাকবে, কোনো শান্তি থাকবে না, অর্থনৈতিক বিপর্যয় অর্থনৈতিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা ভীষণ, কারুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এর উপায় কি? এর সংস্কার আছে, আমি বলি আমার চেম্বারে যারা আসবে, বাস্তুর একটু মাটি এবং অনেকের বাড়ি হয়ে গেছে আর ভাঙামুগির রাস্তা নেই, সবে করেছেন ওটা, তার জন্য একটা সংস্কারের ব্যবস্থা আছে, ওই জন্য বাড়ির মাটি এবং ঝুল ঝুল ঝাড়া দিয়ে ঝুলেই কিন্তু ঝুলে থাকে অনেক দোষ, ঝুল ঝাড়া দিয়ে ঝুল এবং বাড়ির ঝাড় দেওয়া ধুলো অথবা বাস্তুর এরিয়ার মধ্যে একটু মাটি নিয়ে এসে দেখা করলে সেটা আমার চেম্বারে আসলে আমি টেস্ট করে বলে দিই কি হবে কি না হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো বাস্তুর জন্য অবশ্যই বাড়িতে একটা নীল অপরাজিতা গাছ লাগাবেন, যাদের ফ্ল্যাট তারা ছাদের ফ্ল্যাট তারা জানলা ব্যালকনির মধ্যে একটা নীল অপরাজিতা টবের মধ্যে লাগাবেন, নার্সারিতে বললেই দিবে, নীল অপরাজিতার গাছ হবে ফুল হবে দারুণ ভাল লাগবে। নীল অপরাজিতার নামকে বলি জনি পুষ্প, বাড়িতে কোনো অশান্তি হবে না, কোনো মেয়েলি রোগ হবে না,
অপরাজিতার ফুলটার অপর নাম জরি পুষ্প বলি। এই ফুলটা যদি বাড়িতে রাখা যায়, এই গাছটা যদি বাড়িতে রাখা যায়, বাস্তুদোষ কিন্তু অনেক ক্ষেত্রে কমবে। সামান্য কিছু আপনারা টটকা করুন, খুব ভালো হবে। আরও বাস্তুর জন্য আগামী দিনে কিছু টটকা বলবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হোক। নমস্কার।